তরুণীর গলা কাটা দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠিতার নাম প্রিয়াঙ্কা হাসদা, বাবার নাম সুকান্ত হাসদা। সাম জোহার ই মঙ্গল সান্তালি আপডেট বয়রা পে যত সেগুন দারাম পে তো যাহাতে বাড়ায় খবর পে নাম কাদা হলা 14 আগস্ট থাকে তাবো তেহেন 15 আগস্ট যাহাতে মিটান আদিবাসী মিটান নাহাচার হয়ে আবো আদিবাসী সাঁতাল কুড়ি গ্রো চিতাল আদে বেবাড়ি ঘটনা হয়ে যাহাতো আপে সোশ্যাল মিডিয়া করে যা পোস্টার কপে নেল বাড়া বা ওনার তেহেন দীক্ষার মিছিল চালা তেহেন 15 আগস্ট আর বন লাইদা স্বাধীন ভারত যাহাতো তেহেন সালে 15 আগস্ট 1947 সালে ভারত স্বাধীন লেনা তাহলে তিন পে নেল দাঁড়ে যে ভারত স্বাধীন লহারে তিনাক গান অত্যাচার তিনাক গান নাহাচার তিনাক গান আবো আদিবাসী কুড়ি গ্রো চিতারে নাকান নাহাচার হয়ে মানে দিনকে দিন বন নেল আগুই গিয়া বা হলা 14 আগস্টে তাহে যাহাতো আর্জিকর ঘটনা যাহা তাহে আপে সানাম হরপে বাড়ায় গোটা রাজ্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেঙ্গেল জুলুক কানা যাহা মেটাং ঘটনা দিয়ে আর্জি করা যাহা ঘটনা ওনা লিয়ে সারা পশ্চিমবঙ্গ তোড়পাড় হলা 14 তারিখ তাহে হলা মোমবাতি মিছিল তাহে তাকে যাহা নারী শক্তি জাগ্রত লাগিতে গোটা কো মিছিল দেখো যা ওনা তো গোটা পশ্চিমবঙ্গ জোরে সেঙ্গেল জল কানা তার নিত যাহা কাটি কাটি ছুঁই পে নেল দাঁড়িয়ে কানা যে অনকান ভাবতে চেলাকান ভাবতে নু যাহা নিতুমতে প্রিয়াঙ্কা হাসদা নু চেলাকা ভাবতে কো হটর কো গেট কা দেয়া কো চেকা পে নেল দাঁড়িয়ে কানা হেতো আন্দোলন চালা কানা তেহিন 15 আগস্ট তেহিন ভারত স্বাধীন না তাহলে চেলাকা স্বাধীন কানা আবো আবরেন কুড়ি দিনের চেতারেন অনকান অত্যাচার হয়ে কানা নাহাচার হয়ে কানা চেলাকান স্বাধীন নো কানা স্বাধীন ভারত কানা মি ভিডিও আগে আবো সামার হেজ কানা ওরা তো কানা নিতুম তো প্রিয়াঙ্কা হাসদা আইবা নিতুম তো কানা সুকান্ত হাসদা আইজো নিতুম তো কানা কাজল হাসদা ওরা তাই তো নাদুর ঝাপানতলা আর থানা হয়ে কানা শক্তিগড় আর জেলা হয়ে কানা পূর্ব বর্ধমান তো পড়া কানা যাহা দর্শন বিভাগ রে দশম বিভাগ রে নুই তো পড়া কান তিয়া তো নার্সিং এ নুই করা তিয়া নুই কুড়ি তো বয়স হয়ে কানা অনুমানিক মিটাম 22 বছর বয়স যাহা কো লাইতে 22 বছর বয়স হয়ে তাই আর ওনা সাথে উনি নোডে চালাও নাই ওনা ঘটনা ঘটাওনা 14 আগস্ট যাহা তো কানা আয়ুব 7:30 নৌকা লাগাত গে হয়ে কানা বা নৌকা খবর নামুক কানা নৌকান ঘটনা তো 7:30 কি 8টা মধ্যে রে নোয়া ঘটনা ঘটাও কানা আর নোয়া রিপোর্ট নাম কানা তো আডি বাড়ি ঘটনা ঘটাও কানা চেদা সে আবরেন কুড়ি গ্রো চিতারে নৌকান কোনো সেফ বানু কোয়া যাহা হলা 14 আগস্টে যাহা মিটাং মিছিল কো দেখাও লেনা যাহা তো মোমবাতি মিছিল যাহা হয়ে লেনা যাক আর্জিকর ঘটনা না যাহা ঘটনা মেডিকেল কলেজ না নোয়া যাহা ঘটনা ইদি কাতার মেটা মোমবাতি মিছিল হলা তাহে কানা 10:30 কোন যাহা তাহে কানা নিদে পর্যন্ত তাহা তাহে কানা ওনা মিছিল ওনা মিছিল লাহারে গে নোয়া ঘটনা ঘটাওনা তো তেহিন সানাম পশ্চিমবঙ্গরেন বা বাইরে সানাম হরগে লে হয়ে কানা চেদা সে নোনকানা ঘটনা ঘটাওনা তো নোয়া তো উনুমারাম একটা মিছিল কো রাখাও কেদা সানাম হর কো মিট জোট না কো মিট জোট কাতা কো লড়াই ইদি কেদা কিন্তু নোয়া তো আদিবাসী বলে কি নোয়া তো কোনো বাকো করাবা সে আদিবাসী বলে নোয়া তো কো বাং নেল কেদা কো চালা নোয়া যদি পুরোপুরি ছবি তো বুঝ দাঁড়াবে কেনা যাহা তো অল্প ফুটেজ উদ্যোগ কেনা চে সে ছবি তো নেল বা ফুটেজ নেল বাং গানোয়া নিঙ্কেন ধর অত্যাচার কো করাও কেদা তো যাহাইকে করাও কেনা বিচের চাই যাহাই করাও কেদা অবশ্যই নোয়া তো শাস্তি দরকার মেনা চেদা সে নিঙ্কেন ধরন যাহাইকে করাও কেদায় সাঁতারেম করাও কার আদিবাসীম করাও কার আর দেখুম করা কার যাহাইকে নিয়ে ঘটনারে যুক্ত মানে অবশ্য উনিয়া শাস্তি দরকার মেনা তো ওনা মিডিয়ার মধ্যে আয়ু বাবা আজ দুঃখ কিন বুঝে দা আদি হারকেট কিন বুঝ কেদা যে সে নিঙ্কন ধরনের ঘটনা ঘটাও কানা আর উঙ্কিন আঙ্কিন যাহা আয়ু বাবা উঙ্কিন চেক নিলি রা না ভিডিওরে ওনা কাটি ভিডিও ফুটেজ পর নেল লাগে কবে হতে 23 সালে বাড়ি থেকে 50 মিটার দূরে হবে? হ্যাঁ 50 মিটার দূরে। গোলাঘাট আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। তো মেয়ে কি কোথায় ছিল? কোথায় মেয়ে? মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, হচ্ছে কি 12 তারিখে এসছে।
কি করতে পারে মানে সেলসম্যানের কাজ করত। আর এখানে কি পড়াশোনা করত? এখানে পড়াশোনা করত। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি দূরশিক্ষা বিভাগে? হ্যাঁ দূরশিক্ষা দর্শন বিভাগে। দর্শন বিভাগে ভর্তি হয়েছিল। আর বলছি যে কি মনে হচ্ছে আপনাদের? এই তো মনে হচ্ছে বা তোমার ব্যক্তিগত শত্রুতা মেরে দিয়েছে। কেন মরে দিয়েছি মনে হচ্ছে মেরে দিয়েছি। আখে পুনরাদ দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে এরকম কিছু পেয়েছেন? সন্দেহ সেরকমভাবে পাইনি। তা এই হচ্ছে কি হঠাৎ করে এইরকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না। কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত পড়তে যেত সেখানেও যেতাম দিয়ে আসতাম এবং আনতে যেতাম। কবে ফিরেছে? কবে? বারো তারিখে সোমবার। সোমবার এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে বাড়ি নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসছি নিজে গিয়ে। আমাদের ক্লাস হচ্ছে না আর লকডাউনের পর থেকে সেরকম ভাবে কোনো ছেলেও কলেজে ভর্তি হয়েছে কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না যার জন্য দুজনেই যেত না এবং সারাটা সারাটা দিন বাড়িতেই থাকতো বাড়ির বাইরে সব করে যেত না নিজেদের পরিজনের ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনে সঙ্গে যেত। নিয়ে ব্যাঙ্গালোর কবে গেছিল? গিয়েছিল হচ্ছে কি নভেম্বর মাসে 2023। আর এমএ কবে ভর্তি হয়েছে? এমএ ভর্তি হচ্ছে কি আগস্টের 2023। মানে দূরশিক্ষাতে ভর্তি হয়েছে? হ্যাঁ। কি নিয়ে কি সাবজেক্ট বলতে পারবেন? দর্শন যে সাবজেক্টগুলো আছে এমনি কিছু কোনো কাউকে সন্দেহ বা কোনো কারণ কি মনে হয়? না 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 সেরকম কিছু আমি আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময়কার জন্যে এইগুলো বলতে পারছি না যে হচ্ছে কি কেমন কী শত্রুতা এই শত্রুতাটা বুঝতে পারছি না নিজেও। কি সন্ধেবেলা কি বলে বেরোয়? না কোনো সময় বেরোয় না। আজকে যখন হয়েছে কি এই দুদিন এসছে হচ্ছে কি এর আগেও বেরোয়নি আজকেই হচ্ছে কি গেছে তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি। হ্যাঁ ও মেয়ে আগে যাচ্ছে তারপরে মা যাবে। হ্যাঁ এবার মা বলছে যে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে তাহলে ও করে আসুক তারপরে আমি যাবো। ওটা ওই 6:30-6:30 দিকে। তারপর তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকেনি তাহলে কোথায় গেছে হ্যাঁ খোঁজাখুঁজি শুরু করেছে। তখন গিয়ে দেখে যে মা ওই ওই অবস্থায় দেখতে পাই কলাকাটা অবস্থায় ওখানে পড়ে আছে। ওটা হচ্ছে কি ওই 6:45 দিকে। কি চাইছেন? আমরা দোষীদের শাস্তি চাইছি। আপনার নাম? সুকান্ত হাঁসদা। আপনার মেয়ের নাম? প্রিয়াঙ্কা হাঁসদা। কত বয়স? 24-25 বছর বয়স। এখন কি পড়াশোনা করতো? কি নিয়ে পড়াশোনা করতো? এমএ পাশে ভর্তি হয়েছিল। কোথায়? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আবার বাইরে কোথায় গেছিল? ব্যাঙ্গালোরে। কি করতে হতো? মলের ট্রেনিং মানে কাজের জন্য গেছিল। আর এমএতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে? কি মনে হচ্ছে? ফোন করে দিয়েছে রে? কেন? কি জন্য? কিছু কতদিন আগে বাইরে? 1 বছর আগে মানে 23 সালে। কি নাম আপনার? কাজল হাসদা। আপনার মেয়ের নাম? আপনার কাউকে সন্দেহ হচ্ছে?
ওটা কটা নাগাদ? সাতটা নাগাদ। দীর্ঘক্ষণ আসছে না পায়খানা থেকে? তারপর প্রতিবেশীদের ডাকাটা কি করলেন নাকি? কি নাম বলেন আপনার? তথ্যই আপডেট ভিডিও নিয়ে গিয়ে থাকে মানে ভিডিও বিকুশে তখন একটা লাইক তখন পায় শেয়ার তখন পায় আর আবহাওয়া সাঁতালি আপডেট বল চ্যানেল হোক কো যদি পাবে সাবস্ক্রাইব করে চ্যানেল কো সাবস্ক্রাইব পে বেলে কোনো প্রেস কাপে চেষ্টে নিকেন ধরনের ভিডিও যত কোন হারাই নিয়ে লিখিতে মা তাহলে তেই তো নিকে পরবর্তীর আরো জাপাম করে তখন আপে তো নাইতে নাইতে তাহান পে না পাইতে তাহান পে আর সুস্থ তাহান পে মা তাহলে আর মিতা মুচুরে জোহার।